নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ। রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ফের আত্মসমর্পণ এনএলএফটি জঙ্গির, আবারও জানিয়ে রাখছি আজ যে সংবাদটি এই মুহূর্তে উঠে আসছে, দেখা যাচ্ছে যে অস্ত্র সমেত 5 এনএলএফটি জঙ্গি ধরা পড়েছে, বলা যায় আত্মসমর্পণ করেছে আজ। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে আত্মসমর্পণ জঙ্গিদের। সেক্ষেত্রে গত কিছুদিন আগেও আমরা খবরটি সম্প্রচার করেছিলাম, একজন এনএলএফটি জঙ্গি বাংলাদেশ থেকে তিনি বিগত কয়েকদিন যাবত ছিলেন, এবং সেক্ষেত্রে বলা যায় যে বছরের শুরুতেই কিন্তু তিনি আত্মসমর্পণ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও একই খবর আমাদের কাছে উঠে আসছে, এবং দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে আজ আত্মসমর্পণ জঙ্গির। বাংলাদেশের টাকা, মোবাইল সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে তাদের কাছ থেকে। গোটা বিষয় নিয়ে কি আপডেট রয়েছে জানবো সরাসরি। আমাদের নিউজ রুম থেকে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, জানবো সুপ্রীতির কাছ থেকে। সুপ্রীতি, আজকে এই ঘটনা, সেক্ষেত্রে বলা যায় গত কিছুদিন আগেও আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, আজকে হঠাৎ করে 5 জন জঙ্গি আত্মসমর্পণ করেছে, কি তথ্য রয়েছে এই বিষয়ে তোমার কাছে? দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদের সঙ্গে কার্যত শান্তি চুক্তিতে আসতে চাইছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কি হচ্ছে যে যারা এখনো পর্যন্ত সেই শান্তি চুক্তিতে যায়নি বা যারা ক্ষুদ্র অংশ, তারা অস্তিত্ব সংকটে ভুগছে, এবং সেই অস্তিত্ব সংকট থেকে তারা আত্মসমর্পণের পথ কার্যত বেছে নিচ্ছে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ ছাড়া এই মুহূর্তে কোনো রাস্তা নেই আপাতত যদি বলি। সেই জায়গাতে দেখা যাচ্ছে কি, রাজ্যের বুকে প্রায় বিভিন্ন সময় ধরা পড়ছে যে আত্মসমর্পণের কথা, এবং আজকে যেমনটা এই এই মুহূর্তে খবর উঠে আসলো যে 5 জন ইতিমধ্যে জঙ্গি আত্মসমর্পণ করেছে এনএলএফটি। এবং সেক্ষেত্রে তোমাকে যদি একটু তথ্য দিয়ে, যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে গোটা দেশে শান্তি রক্ষার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য যারা যারা সক্রিয় জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসছে দফায় দফায়, তাদের সঙ্গে শান্তি চুক্তিতে আসার কার্যত চেষ্টা করছে কেন্দ্রের সরকার, এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে অসমের দিকে যদি যাই, সেই অসমের ক্ষেত্রে তোমার উলফা গোষ্ঠী রয়েছে, জঙ্গি গোষ্ঠী, বিরাট বড় একটা জঙ্গি গোষ্ঠী, সকলের পরিচিত উলফা, যে জঙ্গি গোষ্ঠীর একটা বিরাট অংশ ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তিতে এসেছে, অর্থাৎ চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের, আমি শুরুতেই অসম বললাম, এছাড়াও একাধিক রাজ্যে একাধিক জঙ্গি সক্রিয় গোষ্ঠী রয়েছে, যার মধ্যে এবার তোমাকে মণিপুর বলবো, কারণ মণিপুরে কয়েকদিন আগে থেকেও আমরা দেখেছি যে ব্যাপকভাবে সেই জায়গাতে উত্তাল পরিস্থিতি কার্যত, যদিও সেক্ষেত্রে গোষ্ঠীগত জাতিগত হিংসা, কিন্তু সেক্ষেত্রে মণিপুরে যে জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে তার মধ্যে কার্যত UELM হচ্ছে অন্যতম। সেই UELM এর LM কেও চুক্তি স্বাক্ষরের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, বারবার আলোচনায় বসার জন্য কার্যত বলা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে কি, যদি মেঘালয়ের দিকে যায়, মেঘালয়ের ক্ষেত্রে তোমার HSBT অন্যতম এক জঙ্গি গোষ্ঠী, আমাদের রাজ্যের কি না NLFT অন্যতম জঙ্গি গোষ্ঠী। এই যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, যদিও NLFT অন্যান্য সমস্ত জঙ্গি গোষ্ঠীর থেকে কিছুটাও ধারে ভারে কম, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সক্রিয় রয়েছে, এবং তারা কোথা থেকে না সাহায্য গ্রহণ করে, তারা এই সমস্ত যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, বিশেষ করে উলফা থেকে শুরু করে UELM থেকে শুরু করে HSBT, খুব সম্ভবত এদের থেকে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র সঞ্চয় থেকে শুরু করে তারা যে তাদের যে জঙ্গি ক্রিয়াকলাপ রয়েছে সেগুলিকে চালিয়ে যাওয়ার জন্য তারা নির্ভর করে ওই সমস্ত জঙ্গি গোষ্ঠীর উপর। এবার তারাই যদি শান্তি চুক্তিতে চলে আসে, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে, কেন্দ্রের সঙ্গে যদি তারা মেনে নেয়, সেই চুক্তিতে স্বাক্ষর করে, তখন অস্তিত্ব রক্ষায় বা অস্তিত্বহীনতায় ভুগছে কারা, অস্তিত্ব সংকটে ভুগছে এই সমস্ত ছোটখাটো জঙ্গি গোষ্ঠীগুলো, এক প্রকার তারা বলতে হয় যে কোণঠাসা। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে 5-5 জন জঙ্গি ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে তাদের ক্ষেত্রে যদি বলি, আত্মসমর্পণের অন্যতম কারণ কি দেখা যাচ্ছে, যে তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে বিভিন্নভাবে তারা অ্যাটাকের মুখোমুখি হতে পারে, বিশেষ করে আমাদের রাজ্যে যে জঙ্গি গোষ্ঠীরা রয়েছে তারা কোথায় না সীমান্তে কিন্তু অধিক পরিমাণে সক্রিয়, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তাদের যে যোগসূত্র, সেই বাংলাদেশে তাদের থাকা, বাংলাদেশ থেকে তারা জঙ্গি ক্রিয়াকলাপ চালিয়ে যায় বলে পুলিশের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন খবর উঠে আসে। এবার বাংলাদেশে সদ্য নির্বাচন সম্পন্ন হয়েছে, এবং সেই সদ্য নির্বাচন
নির্বাচনে হাসিনা সরকার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার গঠন করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে হাসিনা সরকারের একটা চাপ আসবে ওই সমস্ত জঙ্গি গোষ্ঠীর দিকে, এবং তারা চাইবে, অর্থাৎ বাংলাদেশ প্রশাসন সরকার চাইবে সমস্ত জঙ্গি গোষ্ঠীকে নিকেশ করতে, খতম করতে। তাহলে কি হবে? তাহলে যে সমস্ত জঙ্গিরা সীমান্তে রয়েছে বা তারা জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাদের উপর একেবারে সরাসরি প্রভাব পড়বে, গুলিগালাজকে তারা একেবারে প্রাণ হারাতে পারে, উপরন্তু তাদের যে জীবন সেটা একেবারে সংকটের মুখোমুখি চলে যাবে। কিন্তু তারা যদি আজকে আত্মসমর্পণ করে, তাহলে সরকারের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের নথি রয়েছে, ক্ষেত্রে বিশেষ করে সরকার তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য নানান রকমের তাদেরকে সাহায্য সহযোগিতা করে। তাই স্বাভাবিক জীবনে ফিরে আসলে একদিকে তারা যেরকম সারাটা জীবন সরকারের বিভিন্ন সহযোগিতা পেতে পারে, তারই সঙ্গে এই যে রক্তক্ষরণের পন্থা, সেই পন্থা ছেড়ে স্বাভাবিক জীবনে যদি যদি ফিরে আসে জঙ্গি গোষ্ঠী, তাহলে ধারে ভারে জঙ্গি গোষ্ঠীদের লাভ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন তারা ভারত থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, কোন রকমের সাহায্য সহযোগিতা পাবে না বুঝে যখন গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করছে, যে তারা একের পর এক আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে। আজকের দিনে যে খবর, সেক্ষেত্রে তোমাকে বলতে হয় যে ডিআইজিপি ইন্টেলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে এসে পাঁচ পাঁচজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। শতাব্দী, একদমই সুপ্রীতি, আরেকটি বিষয় জানতে চাইবো যে এই যে এনএলএফটি জঙ্গি আজ তারা আত্মসমর্পণ করেছে, সেই জায়গায় কি বলাই যায় একে তো বাংলাদেশের নির্বাচনের এবং তার পাশাপাশি কি তাদের যে অস্তিত্বহীনতায় ভুগছে তারা, সেই ক্ষেত্রে কি তাদের আগামী দিনের বিপদ বুঝে কি তারা আজকে এই আত্মসমর্পণ করেছে? একদমই তাই। তোমাকে আমি বাংলাদেশের কথাটাই শুরুতে বলেছিলাম যে শেখ হাসিনা যেহেতু নতুন করে আবারও ক্ষমতা দখল করেছে, তখন কি হবে, সরাসরি সেই সমস্ত জঙ্গিদের উপর কিন্তু চাপ গিয়ে পড়বে। কি হবে তখন? তখন জেল কাস্টাডি হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, তারা তখন বিভিন্ন ফেসিলিটি থেকে বঞ্চিত হবে, বা ফেসিলিটি তো অনেক দূরের কথা, তারা একেবারে নিকেশ হয়ে যেতে পারে, বিশেষ করে তাদের সঙ্গে পুলিশের লড়াই, এবং একেবারে তারা ধরা পড়ে যাবে। সেই জায়গায় তাদের যে কাজকর্ম সেটা কোনোটাই চলবে না। তাই এই পরিস্থিতিকে সামনে রেখে তারা কি করছে, একের পর এক আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে। আত্মসমর্পণ করলে কি হবে, তারা বিভিন্ন ফেসিলিটি পাবে, এবং তার সঙ্গে সরকার জঙ্গিদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিভিন্ন রকমের কথা, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদেরকে অনেক সুযোগ সুবিধা প্রদান করা হবে, স্বাভাবিক ছন্দে তারা যদি ফিরে আসে, এর জন্য সরকার দিনরাত জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে, শান্তি চুক্তিতে আসার চেষ্টা করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা ফিরে আসছে স্বাভাবিক জীবনে। এবং যে তথ্য ইতিমধ্যে উঠে এসেছে, সেক্ষেত্রে 2023 সালে যদি তোমাকে আমি রিপোর্ট বলি, 2023 সালে এখনো 2023 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় 8 জন ইতিমধ্যে জঙ্গি অ্যারেস্ট হয়েছে। রাজ্য পুলিশের খাতে যে ইতিমধ্যে জানানো হচ্ছে, রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে 8 জনকে, তার সঙ্গে 26 জন ইতিমধ্যে সারেন্ডার করেছে, যার মধ্যে আজকে আরো 5 জন কিন্তু রয়েছে। এবার সেই 5 জনের তোমাকে আমি একটু বলি যে কারা কারা রয়েছে সেই 5 জনের ক্ষেত্রে। প্রথমত নিতাজয় রিয়াং, দ্বিতীয়ত সেই তালিকাতে থাকছে কার্যত মোহনদা রিয়াং, পাশাপাশি তোমার তৃতীয়ত তোমার এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে অন্যতম রয়েছেন সুকুমার রিয়াং, চতুর্থ এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে অন্যতম থাকছেন কার্যত সুকুমার রিয়াং এর পাশাপাশি কিরণজিৎ রিয়াং, এবং তার পাশাপাশি বিষ্ণু রাম রিয়াং। এই 5 জন আজকে আত্মসমর্পণ করেছে। প্রত্যেকের যদি তুমি অ্যাড্রেস দেখো, সবাই কিন্তু ত্রিপুরার, এবং কারুর বাড়ি হয়তো বিশালগড়, কারুর বাড়ি হয়তো উত্তর ত্রিপুরা, কারুর বাড়ি হয়তো সেই জায়গাতে অন্যান্য রাজ্যেরই বিভিন্ন সীমান্ত এলাকাতে, প্রত্যেকে কিন্তু সীমান্ত এলাকাতে নিজেদের ঘাঁটি গেড়ে তারা জঙ্গি ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছিলেন। এবং আজকে যাদেরকে যারা আত্মসমর্পণ করেছে একেবারে পুলিশের কাছে এসে, তাদের মধ্যে এবার কি কি পাওয়া গেছে, তাদেরকে তল্লাশি কালে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিভিন্ন রকমের সামগ্রী, যার মধ্যে বন্দুক, যার মধ্যে পিস্তল রয়েছে, সেই জায়গাতে বলতে হয় যে চাইনিজ পিস্তল রয়েছে, চাইনিজ মেড রাইফেল রয়েছে তাদের সঙ্গে, এবং তার সঙ্গে তাদের বিভিন্ন রকমের গুলি উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে ওয়াকি টকি উদ্ধার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে বাংলাদেশি কারেন্সি, এবং তারই সঙ্গে বাংলাদেশি মোবাইলের সিম কার্ড তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও এক্সটর্শন নোটিশ তাদের কাছ থেকে পাওয়া গেছে, এবং এক্সটর্শন রিসিপ্টও তাদের কাছ থেকে পাওয়া গেছে ইতিমধ্যেই জঙ্গি গোষ্ঠীদেরকে তল্লাশি চালানোর পর। অর্থাৎ সবকিছুকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য পুলিশও যেরকম ভাবে সজাগ সতর্ক রয়েছে, রাজ্য পুলিশও বিভিন্ন ক্ষেত্রে অভিযান জারি রেখেছে, জঙ্গি ক্রিয়াকলাপ থেকে শুরু করে গোটা রাজ্যকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য পুলিশ যথেষ্ট ভাবে তারা কাজ করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই এবার খতিয়ান উঠে আসলো আজকের এই আরো একবার জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে। শতাব্দী,
একদমই। দেখো, আরেকটি বিষয় যেটি উঠে আসছে বলা যায় যে, সেক্ষেত্রে যে এই যে আজকে 5 জন ধরা পড়েছে এবং তার আগামী আগামী দিনেও দেখা গিয়েছিল যে, বলা যায় গতদিনেও দেখা গিয়েছিল যে একজন ধরা পড়েছে বা আত্মসমর্পণ করেছে সেই জায়গায় রাজ্য পুলিশের কাছে, এবং পাশাপাশি কি বলা যায় যে আগামী দিনেও আরো তারা আত্মসমর্পণ করতে পারে? হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে ধরাই যায় যে আগামী দিনে এই আত্মসমর্পণের সংখ্যাটা আরো অনেক বেশি বেড়ে যাবে। কারণ একদিকে বাংলাদেশ সরকার যেরকম এগেনস্ট হয়ে গেছে, রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর ঠিক একই রকম ভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে প্রত্যেকটা জায়গাতে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জঙ্গিদের জন্য বিভিন্ন রকমের চুক্তিতে আসার জন্য বারবার আবেদন জানাচ্ছে। আরবারও বলতে হয় সেই শুরুর কথা, যেখানে অসম থেকে শুরু করে, মিজোরাম থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, উত্তর পূর্বে যে যে জায়গাতে যে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, তার মধ্যে সব থেকে বড় যদি আমরা বলি সেই জায়গায় উলফার নাম উঠে আসছে। উলফার একটা বৃহৎ অংশ ইতিমধ্যেই চলে গেছে, কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি তারা করেছে, তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাই সবকিছুকে সামনে রেখে এনএলএফটিও তো নিশ্চয়ই এই সমস্ত অস্ত্র থেকে শুরু করে তারা এই যে ওয়াকি টকি ব্যবহার করছে, বা তারা এই যে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, বা তাদের মূল যে মোটো বা যে উদ্দেশ্য রয়েছে সেগুলো তাদের আসছে কোথা থেকে, তাদেরও তো ভিতর ভিতর একটা সম্পর্ক রয়েছে প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে। অন্যান্য জঙ্গি গোষ্ঠীরা যদি স্বাভাবিক জীবনে ফিরে চলে আসে, যদি কেন্দ্রের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে দেয়, সরকারের বিভিন্ন ফেসিলিটি রয়েছে, যদি জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই ফেসিলিটি যদি তারা ভোগ করতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবে রাজ্যে যে সমস্ত সক্রিয় গোষ্ঠী রয়েছে তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথই এবার ধরবে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এনএলএফটি যথেষ্ট সক্রিয় রয়েছে, এবং সেই সক্রিয় গোষ্ঠী আগামী দিনে আরো আত্মসমর্পণ করবে। কারণ আমরা এই গত কয়েকদিনেও নিউজ ভ্যানগার্ড একের পর এক খবর সম্প্রচার করেছিল যেখানে জঙ্গিদের আত্মসমর্পণ, কত কত মাত্রায় আত্মসমর্পণ, তোমাকে আমি রিপোর্টও তুলে ধরলাম। 2023 সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত 8 জন অ্যারেস্ট হয়েছে, 26 জন আত্মসমর্পণ করেছে। আগামী দিনে আত্মসমর্পণের এই মাত্রাটা আরো বাড়বে বই কমবে না, যেমনটা মনে করছেন রাজ্য পুলিশ, রাজ্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, যেমনটা ইতিমধ্যে এই জঙ্গি আত্মসমর্পণের মধ্য দিয়ে উঠে আসছে। শতাব্দী, একদমই, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, তোমাকে গোটা বিষয় নিয়ে তুলে ধরেছেন আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যায় যে আজকের এই আত্মসমর্পণ এবং গত দিনেও যে আত্মসমর্পণ ছিল, সেক্ষেত্রে বলা যায় যে জঙ্গিদের একটা এনএলএফটি, জঙ্গিদের একটা বিরাট অংশ কিন্তু একেবারে আত্মসমর্পণে এগিয়ে আসছে। সেই জায়গায় তাদেরকে বাধ্য করে যে আগামী দিনে আরো বিরাট অংশ এগিয়ে আসার দিকেই লক্ষ্য রাখবে বা স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্য রাখবে, তা কিন্তু বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।